हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, প্লাস আমি খাবো। তো এটা আজকে আমার এটা খুবই সহজ পদ্ধতিতে আমি করছি, খুবই সিম্পল, কারণ আমি এটা আমার লাইফে প্রথম মাটন বিরিয়ানি করছি। তো আমি চাইছিলাম যে একটু সিম্পল করি। তো তোমরা তোমাদের তোমরা দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করে দিই। তো চলো ব্লগটা স্টার্ট করি, আর রান্নাটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি মাটনটা, এটা মাটন, মাটনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এখন আমি ম্যারিনেট করব। তো চলো দেখা যাক কী কী দিই। তো প্রথমে দেবো আমি রসুন বাটা। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই করা আছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আদা বাটা। এবারে আমি দিয়ে স্বাদ মতো লবণ। এবারে আমি দেব হলুদ। আচ্ছা, এরপরে দেবো আমি ধনে গুঁড়ো। এরপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দেবো গরম মশলা। আর লাস্টে দিচ্ছি টক দই। আমি এখন এটাকে ভালো করে মাখবো। এটাকে আমি এখন এই ম্যারিনেশনটাকে আমি এখন 15 মিনিট রেখে দেবো, ঠিক আছে? চল কুকারে পুরো রান্নাটা করব। দিয়ে দেবো আন্দাজ মতো। আন্দাজ মতো আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আন্দাজ মতো। এবার এটা গরম হয়ে গেছে। আমি এই যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো আমি এটা পুরোটা দেব না, এটা আমি হাফ দেব। হাফ দিচ্ছি। আস্তে করে একটু নেড়ে নেবো। এবার যে আমার এখানে আমি 6টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো।
এবার আমি ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম হাফ দিয়ে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে কষছি, যত একটু লাল হলে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। একটু লাল হলে তারপরে এখন নাড়ছি, তারপরে লাল হলে মাংসটা দিয়ে দেবো। এইবার এই যে ম্যারিনেশন করা মাংসটা তোমরা দেখতে পাচ্ছ, এবার আমি জলটা ছেঁকে নিয়ে মাংসটা আমি এই প্রেশার কুকারের ভেতরে দিয়ে দেবো। আগে আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এইবার আমি মাংসটা দিয়ে দিলাম, এবার আমি ভালো করে এটাকে নাড়াবো পেঁয়াজের সাথে, ভালো করে এটাকে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। আর কিন্তু এটা হাই ফ্লেমে হবে, ঠিক আছে? ভালো করে মাংসটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। না না দেখো, এই যে ভালো করে আমি আগে কষিয়ে নিচ্ছি। এইবার আমি কি করব, মাংসটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে 15 মিনিট, ঠিক 15 মিনিট আমি এটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে। 15 মিনিটে যে কটা সিটি মারে মারবে। এই যে ভালো করে আমি নাড়ি কষিয়ে নিচ্ছি আর কি। এবার আমি এই যে মাংসের যে ঝোলটা রয়েছে, ঝোল বলতে যে মানে মাংসটা তো ছেঁকে নিয়ে নিলাম, তারপরে যে জলটা রয়েছে ম্যারিনেট করার, হ্যাঁ সেটা আমি দিয়ে দিলাম এর উপরে। আচ্ছা একটু ভালো করে আর, আচ্ছা আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ যাতে সেদ্ধটা ভালো হয়। একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁপে একটা আমি কেটে নিয়েছি, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা খুব ভালো হয়। ওই জন্য এই যে ভালো করে একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে এইবার আমি হাই মানে এটাকে কম আছে লো ফ্লেমে করে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা আমি আটকে দেবো। এইবার আমি চালটা দিয়ে দেবো। এই যে এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াবো না, তাহলে কি হয় ভাতগুলো ভেঙে ভেঙে যাবে। জাস্ট হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ এইবার আমি এই যে মাংসটা, মাংসটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এটা আর সাথে দিয়ে দেবো আলু।
এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কেশরি মেথি। আর এখানে রয়েছে মাংসের জলটা, মানে ঝোলটা আর কি। এবার আমি কি করব, এটা দাবার মধ্যে একটা কায়দা আছে। কায়দাটা কি না, এই যে এইটাকে একটুখানি গর্ত করে এই যে মাংসের জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি 3 কাপ নিয়েছি, 3 কাপ মাংসের জলটা দিলাম। আর তার সাথে আমি দেব গরম জল, 5 কাপ গরম জল দিয়ে দেব। এই যে সবে 1 কাপ হয়েছে, এইবার এরকমই আমি 5 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ এবার 4 কাপ দেব। এই যে 5 কাপ। এইবার আমি 5 কাপ দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 1টা সিটি মারবে এবার, তাহলেই হয়ে যাবে। বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তোমরা তো রেসিপিটা আগেই দেখে নিয়েছো, সবাই কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করো। আচ্ছা, আর এখানে রয়েছে ডিম, ডিম সেদ্ধ। এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে লিভার কষা। এটা মাম করেছে, আমার শাশুড়ি করেছে, আর এটা তো দেখেই নিয়েছো আমি করেছি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। কেমন হলো রিভিউটা আমি এখন দিচ্ছি তোমাদের। দারুণ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করো।
Thank you.
আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ টমাটোটা শুধু রয়েছে এখানে, আর এখানে লিভারটা খাওয়া হয়ে গেছে, শুধু কাইটা পড়ে রয়েছে, আর এখানে মাংসের হাড়টা রয়েছে। আর তোমরা কিন্তু শেয়ার করতে ভুলবে না, আর অবশ্য করে কিন্তু প্লিজ লাইক করে দিও। তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও কিন্তু লাইক করছো না, প্লিজ এরকম করো না, লাইক করো যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও করতে, আর শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করো, কেননা আরও ধামাকাদার কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই ভিডিও আমার এই চ্যানেলে, আরও ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা সবাই। তো চলো আজকের মতো এখানে শেষ, বাই। আর আমার ভিডিওটা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্য করে কিন্তু কমেন্টসে জানিও তোমরা, বাই।